চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবরে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সেরেছেন হানিমুনও হানিমুন থেকে এসে এবার দিলেন সুখবর ইতিমধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম আহারে জীবন এটি নির্মাণ করবেন খ্যাতিমান অভিনেতা সটকু আহমেদ জানা যায় সিনেমার কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদুস এতে আরও অভিনয় করবেন ওমর সানি মিশা সৌদাগর অর্ণা বিশ্বাস সহ আরও অনেকেই করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে আহারে জীবন আগামী ষোলোই অক্টোবর থেকে রাজধানীর উত্তরা বিভিন্ন লোকেশানে সিনেমার শুটিং হবে সর্বশেষ পূর্ণিমা নাইম ইফতিকার নিয়ামুল পরিচালিত গাংসিল এবং জ্যাং সিনেমায় অভিনয় করেছেন দুটি সিনেমায় মুক্তির অপেক্ষায় রয়েছে